আসলে এত চমৎকার একটা স্কোয়ার নোয়া নিয়ে আসছি, মানে অবাক হওয়ার মতো। মানে এটার নাম কি, মানে সিংহ দিব না টাইগার দিব, মানে ভেবে পাচ্ছিলাম না। আমি বলছিলাম সিংহ দেই, রাজু ভাই বলে না এটা টাইগার। মানে 14 মডেল 19 রেজিস্ট্রেশন একটা স্কোয়ার নোয়া, এত ফ্রেশ এটা কিন্তু আপনি প্রায় 2 লক্ষ টাকা কমে নিতে পারেন, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কমে পাবেন ইনশাল্লাহ। আপনার মনে হয় খুঁজছেন যে এক্স নোয়া লাগবে কি, আপনি এক্স নোয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন, বাট সমস্যা নাই। আমরা আজকে পাল কালারে একটা এক্স নোয়া দেখাবো, এটা দেখার পর আপনার 100% পছন্দ হবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এটা মডেল 5 10 রেজিস্ট্রেশন 53 সিরিয়াল। আপনি আসেন, গাড়ি দেখলে পছন্দ হবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর বি সিক্স পাজারো প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা কমাবো, তুলনামূলক 1 থেকে 1.5 লক্ষ টাকা কমে পাবেন। ওকে, যে যেখান থেকে লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ, লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে সাথে পাশে। সাউন্ড ক্লিয়ারলি আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন যারা আমাদের সাথে লাইভে আছেন এই মুহূর্তে। আমরা যেটা বলছিলাম 1 থেকে 1.5 লক্ষ টাকা কমে পাবেন এই বি6 পাজারো। আপনি হয়তো বা একটা প্রাডো খুঁজছিলেন, আর আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রচণ্ড গরমে একটা সুসংবাদ যেটা বলি আমরা, মানে আপনি 2টা গাড়ি থাকবে আজকে অফারে, ওই 2টা গাড়ি থেকে আপনি যে গাড়িটাই নেবেন আপনি চার্জার ফ্যান ফ্রি পাবেন। আর সেই গাড়ি 2টা যদি আমি বলে দিই কেমন হয়, এই প্রাডো গাড়িটা যদি নেন আপনি চার্জার ফ্যান ফ্রি পাবেন। এটা হচ্ছে 2002 মডেল 3 রেজিস্ট্রেশন, ওকে। আর এই বি6 পাজারো এটার সাথে কিন্তু আমরা আজকে চার্জার ফ্যান ফ্রি দিচ্ছি। আর আমরা এই মুহূর্তে আছি কার প্লেস বিডিতে, অনেকের বাজেট কম, ইনকাম করার জন্য গাড়ি খুঁজতেছিলেন তো কোথায় যাব কোথায় পাবো। আপনি কার প্লেস বিডিতে আসতে পাবেন। এই এক্স নোয়াটা আপনি 1 লক্ষ টাকা কমে পাচ্ছেন, বাট আপনি ইনকামও করতে পারতেছেন। 2 মডেল 7 রেজিস্ট্রেশন 1500 সিসির একটা গাড়ি, বাজেট কমের মধ্যে যারা চাচ্ছিলেন যে একটা এক্স নোয়াটা হবে কিনা, ওই ভাইদেরকে বলবো আপনি এসে এই গাড়িটা দেখেন। আর টয়োটা স্পেসিও, স্পেসের রাজা আমি যেটা বলি, স্পেস প্রচুর স্পেস আছে, বাজেট কমের মধ্যে যারা নিতে চান ওই ভাইদের জন্য আমরা টয়োটা স্পেসিও দেবো। আজকে 4 লক্ষ টাকার কমে পেপার সাপডেট গাড়ি পাবেন, 4 লক্ষ টাকার কমে আজকে পেপার সাপডেট গাড়ি থাকবে। সাইবুল ইসলাম ভাই থাকবে, বেরবাজ এক্স কোয়ালা আছে, একটু অপেক্ষা করতে হবে। ইয়াসিন আরাবাদ ভাই আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কোন নোয়াটা প্রয়োজন আজকে, আপনি হয়তোবা স্কোয়ার নোয়া খুঁজছেন, আপনি হয়তোবা এক্স নোয়া খুঁজছেন, আপনি হয়তোবা একটা কেয়ার 42 স্ট্যান্ডার্ড রুপের নিচে ফ্লোরে নোয়া খুঁজছেন, আছে আজকে সব পাবেন। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে এই যে কার বিলাস বিডিতে আসলেই আপনি আপনার এই পছন্দের কালেকশনগুলো পেয়ে যাবেন। যে যেখান থেকে লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইসে কিছু গাড়ি দিব, যেটা বলছিলাম যে পেপার্স ওকে, এসি ওকে, অল ওভার ওকে আছে। আর ওই গাড়িটা আমরা দিয়ে দিব আজকে একদম রিজনেবল প্রাইসে, বড় ভাই একদম রিজনেবল প্রাইসে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, রিজনেবল প্রাইসে। সেক্ষেত্রে আপনাকে এক্স নোয়া পাল কালারটা একটু দেখতে, হ্যাঁ দেখাবো। ইয়াসিন আরাবাদ বাকি একটু থাকতে হবে সাথে পাশে, যে যেখান থেকে আসেন সাথে এবং পাশে থাকতে হবে। যেটা বলছিলাম যে যারা স্ট্যান্ডার্ড ওপর নোয়া খুঁজছিলেন যে ভাই আমার স্ট্যান্ডার্ড ওপর নোয়া লাগবে, আপনার জন্য হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ওপর নোয়া যে বেড়া খুঁজছেন আপনার এজন্য এটা রেখে দিলাম। আর আমরা এটা রেখে দিলাম আপনার বাজেট কমের মধ্যে যারা একটা গাড়ি চাচ্ছিলেন ইনকাম করার জন্য, সেই ব্যয়ের জন্য। তো এছাড়াও যারা গাড়িগুলো প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে চান একটু অপেক্ষা করতে হবে। আর রাজু ভাইকে আমাদের সাথে আসার জন্য, হ্যাঁ আমাদের আরও এক্স করলা আছে, কেয়ার 42 নোয়া তো আছে আপনি দেখালেন, টয়োটা স্পেসিও আছে, এক্স করলা আছে, এক্স করলাটা দেখেন 2002 মডেল। আচ্ছা, 2002 সিরিয়াল। আর আজকে আমার সবচেয়ে কমে পেপার সাপডেট গাড়ি কত টাকা দিতে পারবো রাজু ভাই? আমরা 3,80,000 টাকা দিতে পারবো, 100 ওয়াগন গাড়ি, 3,80,000 টাকা 100 ওয়াগন, এবং এসিও কমপ্লিট থাকবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এসি কমপ্লিট, পেপার কমপ্লিট। হ্যাঁ, আমরা একটু চাইলে দেখায় আসতে পারি, একটু দেখাই দেবো, চলেন ভাই। হ্যাঁ চলো চলো চলো, আমরা 3,80,000 টাকার গাড়িটা একটু দেখাই দেবো। সবাই আমাদের সাথে এবং পাশে থাকেন, লাইভ দেখেন, সাউন্ড ক্লিয়ার আছে একটু জানাবেন, অবশ্যই একটু শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকেন যে যেখান থেকে আছেন। এমডি জারিফ, ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে আছেন আরাবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে বাজেট কমে যে গাড়িটা, এটা এই গাড়িটা 80,000 টাকা, 2001 মডেল 2006 রেজিস্ট্রেশন 1331 সিসি, 100 ওয়াগন, 3,80,000 টাকায়, 3,80,000 ফিক্স, পেপার ওকে, এসি ওকে, হ্যাঁ অল ওকে, 17 সিরিয়াল, ঠিক আছে 17 সিরিয়াল, 3,80,000 টাকা। লাইভটা শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন, আজকে আমরা 2,03,000 টাকা কমে গাড়ি পাবেন ইনশাল্লাহ। আমার পিছনে একটা দেখাম একটু বড় ভাই, এবার আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখেন পিছন দিকটা দেখেন, 17 সিরিয়াল মাশাল্লাহ, এবং সিএনজি তো কনভার্সন করা আছে। হ্যাঁ সিএনজি তো কনভার্সন করা আছে, যে যেখান থেকে আছেন একটু। হ্যাঁ এই যে এই গাড়িটা নিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারেন, 100 100। আপনি চাইলে এই গাড়িটা নিয়ে ইনকাম করার সুযোগ আছে, কারণ স্পেস আছে, প্রচুর স্পেস আছে। আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, রাজু ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবেন। যারা ফিজিক্যালি আসতে চান কোথায় আসবেন? আসতে হবে ঢাকা সাদ্দাম মার্কেট সাইনবোর্ড সংলগ্ন, ঢাকা সাদ্দাম মার্কেট সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড সংলগ্ন আপনারা আসলেই শোরুমটা পাবেন। 2001 মডেল, 6 রেজিস্ট্রেশন, প্রাইস দিয়েছি আজকে আমরা মাত্র 3,80,000 টাকা। আর যেটা আমরা সিংহ বলছিলাম, সিংহ সিংহ দেখাবো নাকি বড় ভাই নেক্সটে? রাজু ভাই জি কোনটা দেখাবো নেক্সটে? আজকে আসেন প্রাডো দিয়েই শুরু করি। প্রাডো? হ্যাঁ আচ্ছা, ও গিফটের অফারের গাড়ি, এটার সাথে চার্জার ফ্যান ফ্রি। আচ্ছা এটার সাথে চার্জার ফ্যান ফ্রি। আচ্ছা এটা হচ্ছে 2002 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, 2700 সিসি পাজারু, 7 সিট পাজারু। আচ্ছা এবং কাগজপত্র রানিং ফেল আছে, 22 সাল পর্যন্ত আপডেট আছে, আমরা আপডেট করে দিব। তারপর আপডেট করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় প্রাইস রেখেছি 21,30,000 টাকা। 21,30? হ্যাঁ আস্কিং প্রাইস। এটার সাথে চার্জার ফ্যান ফ্রি দিব। আচ্ছা চার্জার ফ্যান একটা গিফট থাকবে ইনশাআল্লাহ। জি জি জি। ওকে 7 সিটের একটা গাড়ি আমরা দেখাচ্ছিলাম, এসি এসি টিভি অল ওভার ওকে আছে। যে যেখান থেকে আছেন সবাই প্লিজ লাইভটা শেয়ার দিয়ে সাথে পাশে রাখেন। পরে 11 সিরিয়াল এবং স্পেয়ার চাকা, প্রাডো থাকবে, এক্সপ্লোরার থাকবে, বেজেল থাকবে, হুন্ডা বেজেল থাকবে, অনেক গাড়ি আছে। এবং এটা কিন্তু সিএনজি করা আছে, লাইক দিয়ে শেয়ার দিয়ে। সিএনজি করা আছে, সিএনজি? হ্যাঁ। আচ্ছা মজার বিষয় হচ্ছে এটা সিএনজি তো কনভার্সন করা আছে। ওকে যে যেখান থেকে আছেন সিএনজি তো কনভার্সন করা আছে, 120 লিটার সিএনজি করা আছে। আচ্ছা 120 লিটার সিএনজি তো কনভার্সন করা, সিলিং থেকে শুরু করে অল ওভার ওকে আছে। পেপার টোটাল আপ টু ডেট পাবেন, চাকা অ্যালয় থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট। এবং দেখেন চারটা টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ, চারোটাই ব্র্যান্ড নিউ, চারোটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে এটা হচ্ছে 2002 এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2003 রেজিস্ট্রেশন। জি জি। আচ্ছা এটা প্রাইস আজকে আমরা দিলাম কত ভাইয়া? 21,30,000 সাথে চার্জার ফ্যান ফ্রি। চার্জার ফ্যান ফ্রি। আচ্ছা নেক্সট থাকবে আমার V6 পাজারো। এটা হচ্ছে 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, এটা V6 পাজারো। আমরা শুরুতেই দেখাই, এটা কিন্তু সিএনজি করা আছে তিনটা। আচ্ছা আরে বাবা, বোতল এতগুলা? হ্যাঁ 7 সিট, সানরুফ। এবং নির্বাচনী উপলক্ষে যারাই নিতে চান, 7 সিট সানরুফ। বাবা বা 7 সিট সানরুফ। জি ওকে V6 পাজারো গাড়িটা কিন্তু আজকে আনা হয়েছে, আজকে আনা হয়েছে, আনা হয়েছে। হ্যাঁ চার্জার ফ্যান ফ্রি, দেখেন সামনেটা দেখেন, 7 সিট সানরুফ। এই যে এটা মডেল কত ভাইয়া? 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, জি। আচ্ছা পেপারস কমপ্লিট পাবে ভাই? হ্যাঁ পেপারস কমপ্লিট, পেপারস এমনি আপডেট আছে। এই মাসের ট্যাক্স টোকেনটা এই মাসের 30 তারিখ পর্যন্ত আছে। 30 তারিখ? হ্যাঁ সমস্যা নেই, আমরা আপডেট করে দিব। আসুন সামনে দেখেন, ওকে ফোন সেটটা দেখেন মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু কার ভিলেজ বিডিতে আছে এই মুহূর্তে। হ্যাঁ আর এটা পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, সব কিছু কমপ্লিট, সানরুফ সহ। যারা নির্বাচনের জন্য একটা গাড়ি চাচ্ছিলেন ওই ভাইদেরকে রিকোয়েস্ট করবেন এই গাড়িটার সাথে দেখে যান। এবার এই গাড়িটার সাথে চার্জার ফ্যান ফ্রি থাকবে। রাজু ভাই এটার দাম কত দিবেন? এটা এমনি আস্কিং প্রাইস 14 লক্ষ টাকা, 13,80,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 13 আসলে কিছুটা অনার করা হবে, 13 প্রাইস 14। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে? এক্সনোহা। নেক্সটে এক্সনোহা হচ্ছে 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। আচ্ছা যারা 5 এর মডেলের এক্সনোয়া চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ফ্রেশ হবে। আচ্ছা 5 এর মডেল খুবই ফ্রেশ হবে, ডাক্তার ইউজেস, 10-এর রেজিস্ট্রেশন। জি 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 10-এর রেজিস্ট্রেশন। আচ্ছা 5 এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, পার্ল কালার। পার্ল কালার? হ্যাঁ। এবং কাগজপত্র হচ্ছে 11/8/2024, ফিটনেস ট্যাক্স টোকেন হচ্ছে 5/8/2024, অর্থাৎ অগস্ট মাস পর্যন্ত আছে। 100 লিটার এলপিজি করা আছে। এটা প্রাইস রেখেছি 14,20,000 টাকা, আসলে কিছুটা অর্ডার করা হবে। আচ্ছা এটা সিএনজি তো কনভার্সন করা আছে, আসলে অর্ডার করা হবে, সিএনজি তো কনভার্সন করা আছে। সবাই লাইভটা শেয়ার দিয়ে দিন, যারা আমাদের সাথে আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন। আর প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকেন। জি যারা বিজনেস টাইনের আপডেট কালেকশনগুলো দেখতে চান। ওকে সিএনজি তো কনভার্সন, এটা কত লিটার বড়? এলপিজি, এলপিজি সিএনজি নিশে এলপিজি করা আছে। আচ্ছা সমস্যা নাই, কেউ চাইলে সিএনজিও করে দিতে দাও, সিএনজি চাইলে সিএনজি করে দাও যাবো, এলপিজি করা আছে, এলপিজি কনভার্সন আছে। এটা কিন্তু ডাক্তার ব্যবহৃত, ডক্টর ইউজার না, পার্সোনাল ইউজার গাড়ি। এই দেখেন কোন টি স্পিড, অরিজিনাল ক্লাস। ওকে অরিজিনাল, অরিজিনাল পাল কালার। এবং যে বডি কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপান থেকে আসছে এইভাবে। হ্যাঁ জি, অরিজিনাল বডি কিট, এই যে এসি টাচ আলহামদুলিল্লাহ। কেমন দেখতে পাচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার ভাইরা যারা আছেন এই মুহূর্তে
লাইটটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভাইয়া এটা প্রাইস কত দিচ্ছেন আজকে? 1420 সমস্যা নাই, 1390 করে দেন। 1390 আচ্ছা, ভাইয়ের মন আজকে 1390 1390 ওকে 1390,000 টাকা। যেটা আমরা প্রথমেই শুরু করেছিলাম এটা হচ্ছে স্কোয়ার নোয়া, বড় গ্রিল যেটা, এটা 100% স্কোয়ার, তো এটা স্কোয়ার নোয়া, নোয়া ঠিক না, স্কোয়ার 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল। এটা কিন্তু পুশ স্টার্ট হাইব্রিড এবং এটা দরজা কিন্তু পাওয়ার, দরজা পাওয়ার না? হ্যাঁ 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 ওকে, দরজা পাওয়ার, 19 রেজিস্ট্রেশন, 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, এদের পুশ পুশ স্টার্ট, দরজা পাওয়ার আছে। হ্যাঁ, দরজা হচ্ছে পাওয়ার। এই গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ, গাড়িটা কতটুকু ফ্রেশ মানে দেখতে পাচ্ছেন, একটা অঙ্গ খুব ফ্রেশ। যারা আমাদের সাথে লাইভে আছেন, পাওয়ারটা মনে অফ করা না ভাইয়া? জি, পাওয়ারটা অফ করা আছে। মেবি এই দেখেন, সিলিং থেকে শুরু করে গাড়িটা কতটুকু ফ্রেশ, যারা লাইভে আছেন একটু কমেন্টস করে আমাদের জানাবেন প্লিজ। গাড়িটা অনেক ফ্রেশ, হ্যাঁ, ওয়ান রুপার, অল গ্লাস, লাইট অরিজিনাল আছে, 19 সিরিয়াল, স্কোয়ার নোয়া, হ্যাঁ, ব্ল্যাক কালারটা, স্কোয়ার নোয়া। হ্যাঁ, এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ তাই না ভাই? হাইব্রিড, জি, এই যে দেখেন, এই কতটুকু ফ্রেশ গাড়ি, হাইব্রিড, সিলিং থেকে শুরু করে যারা স্কোয়ার নোয়া খুঁজতেছিলাম, যেটা বলছিলাম যে এই গাড়িটা দেখলে আপনার পছন্দ হবে এতটুকু আমি বলতে পারি, বাট প্রাইসের ব্যাপার আমি বলতে পারি না। আর প্রাইস আলহামদুলিল্লাহ রাজু ভাই যত, এই দেখেন এই সাইডে আসেন, কমিয়ে দেবেন সালো। দর্শক এটা কিন্তু, এটা কিন্তু অটো, এই দেখেন, এই যে দেখেন, ও আচ্ছা আচ্ছা, জাস্ট ভিতর থেকেও করতে পারবেন, বাইরে থেকেও করতে পারবেন, একটু ভিতরে দেখিয়ে দেন, ভিতরে সাধারণ। আবার দেখেন, এই দেখেন দর্শক, দেখেন আবার আপনি চাইলে এবার প্রেস করলেই এই যে অটো চলে আসবে। বাহ 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 বাহ, এখন আপনি এসে ভিতর দেখিয়ে দেন অবশ্যই। আচ্ছা, 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, জি রাইট ওকে। এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ, এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ, দাম রেখেছি 1360,000 টাকা। আচ্ছা, 1360,000 টাকা দাম রেখেছি,23,60,000 টাকা। দেখেন, 23,60,000 টাকা। নেক্সট আছে হাই হুন্ডা বেজেল, যারা হুন্ডা বেজেল চাচ্ছিলেন ওই ভাইদেরকে বলবো আপনি এটা দেখতে পারেন। এটা হচ্ছে 43 সিরিয়াল, আর এটা মডেলের এটা যদি বলি আমরা, 16 মডেল 20 রেজিস্ট্রেশন, হ্যাঁ, 16 মডেল 20 রেজিস্ট্রেশন, পাল কালা, 1500 সিসি। এই গাড়িটা কিন্তু অনেক চমৎকার। খোরশেদ আলম ভাই থ্যাংক ইউ, 23,60,000 টাকা। শিবন ভাই আমাদের সাথে আছেন, মাইক অন ঠিক আছে, মাইক অন। আচ্ছা, এই যে আমরা ভিতরে একটু দেখাই দিই, হ্যাঁ, এই যে ভিতরে একটু দেখ, 23,60,000 টাকা। এরপরে দেখেন হুন্ডা ভেজেল, হুন্ডা ভেজেল 2016 মডেল, 2016 মডেল, 2020 রেজিস্ট্রেশন। আচ্ছা, 2016 মডেল, 2020 রেজিস্ট্রেশন, হুন্ডা ভেজেল 2016 মডেল, 2020 রেজিস্ট্রেশন, 1500 সিসি। এটা কাগজপত্র আপডেট, ফিটনেস আছে 14/7/2025, ট্যাক্স টোকেন আছে হচ্ছে 6/7/2024। হুন্ডা ভেজেল, হুন্ডা ভেজেল হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড এটা খুবই ফ্রেশ হবে সামনে পিছনে, এবং 360 ক্যামেরা সহ। আচ্ছা, 360 ক্যামেরা সহ, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এই যে আমরা একটু জুম করে দেখাই দিই, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, দেখছেন
360 ক্যামেরা আছে, ওকে। এটার দাম রেখেছি 22,50,000 টাকা। 22,50? 22,50, 22,50, 22,50, ওকে ওকে ওকে। নেক্সট ডে 22,50। নেক্সট ডে দেখেন অনেকে এক্স করোলা ফিল্টার গাড়ি চান, এটা সুপার ফ্রেশ একটা ফিল্টার, অর্থাৎ কালারেও যারা মহিলা মানুষ সাধারণত এই কালারটা খুব পছন্দ করে, তো এটা হচ্ছে 2000 সুপার ফ্রেশ 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন, রেড কালার, 2005 মডেল 2010 রেজিস্ট্রেশন, জি সিএনজি করা, সিএনজি করা আছে। ভিতরটা দেখেন কত ফ্রেশ, ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আমরা। হ্যাঁ জি জি জি, এটা সিএনজি করা আছে না ভাই? হ্যাঁ সিএনজি করা, সিএনজি করা আছে। 5 মডেল 10 রেজিস্ট্রেশন, ঠিক আছে জি, 5 মডেল 10 রেজিস্ট্রেশন। হ্যাঁ বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র, দেখেন ভিতরটা একটু দেখেন, এই যে ভিতরটা দেখেন, এদিকে অরিজিনাল সিট। হ্যাঁ জি জি, কভার করা হয় না, অরিজিনাল সিট, এসি, ইঞ্জিন, গিয়ার, অল ওভার ওকে আছে জি। মাসুদ ভাই আপনি 5-6 লাখ টাকার ভিতরে, হ্যাঁ আছে, কে আর নেওয়া হবে না ভাইয়া, আপনি অন্য কালেকশন নিতে পারেন এই বাজেটের মধ্যে। হ্যাঁ আচ্ছা, এটা সিএনজি দোকান বা শুরু করা আছে, কালারটা খুবই জোস একটা কালার, হ্যাঁ পছন্দ করার মতো একটা কালার। 2005 মডেল 2010 রেজিস্ট্রেশন, যদি আমাদের আস্কিং প্রাইস 12,20,000 টাকা আসলে কিছুটা অনার করা হবে, 12,20,000 আসলে অনার করা হবে। আচ্ছা 12,20,000 আসলে প্রাইস কম, আমরা কিছু দিন, এবং প্রত্যেকটা গ্লাস সহ সব কিছু কিন্তু অরিজিনাল। আচ্ছা আসলে এক্সট্রা অনার করা হবে। আমরা এক্স নোয়ার দাম কত দিয়েছি ভাই? এক্স নোয়ার দাম দিয়েছি হচ্ছে 14,20,000 টাকা, আমরা 13,90,000 পর্যন্ত এসেছি। আচ্ছা 13,90,000 পর্যন্ত, 13,90,000, ওকে। আমরা পিছন দিকে গাড়িগুলো দেখাই ভাইয়া, আমরা এক্সজিওটা দেখাই, ওকে ওকে। এক্সজিও হচ্ছে 2009 মডেল 2011 রেজিস্ট্রেশন, কাগজপত্র আপডেট, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আচ্ছা দর্শক, কার ভিলেজ কিন্তু সবসময় ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাড়া গাড়ি সেল করে না, এবং মালিকানার নিশ্চয়তা সহকারে কার ভিলেজ সেল করে, এটা সবসময় আমাদের স্লোগান। এবং কার ভিলেজের পুরো টিমটাই কিন্তু এই ব্যাপারে সবসময় সদা সজাগ থাকে, যাতে তার গাড়িটা যেই নিবে, কার ভিলেজ থেকে যেই ক্রয় করবে, সে কিন্তু কোনোভাবে প্রতারিত না হয়, সেই বিষয়টা আমরা সবসময় সজাগ রাখি থাকি। থ্যাংক ইউ। এটা 2009 মডেল 2011 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, অরিজিনাল গিয়ার বক্স, অরিজিনাল অবস্থা। এই গাড়িটা খুবই ফ্রেশ হবে, এই গাড়িটা আস্কিং প্রাইস 14,20,000 টাকা, আসলে অনার করা হবে। আচ্ছা এই যে ভিতরে ইন্টারিয়র দেখেন, 14 কত ভাইয়া? 14,20,000 টাকা আসলে অনার করা, 14,20,000 জি আসলে অনার করা হবে, 14,20,000 আসলে অনার করা হবে। এখন আর একটু কিছু অনার করা জানা পড়ো ভাই। আচ্ছা 14 করে 93 করে দেন, 93,000 করে দিলাম। টয়োটা এক্সিও 2009 মডেল 2011 রেজিস্ট্রেশন। আচ্ছা গাড়িটা কিন্তু খুবই ভালো, সিএনজি করা আছে, দোকান বাসন করা আছে জি, ওকে। এরপর নেক্সটে থাকবে একটা স্ট্যান্ডার্ড ওপেন নোহা, না এটা হচ্ছে হাই রুপ লো ফ্লোর। আচ্ছা হাই রুপ অরিজিনাল লো ফ্লোর, আচ্ছা 5-ডোর GL, অরিজিনাল লো ফ্লোর 5-ডোর GL। আচ্ছা 5-ডোর GL, এই যে দেখেন অনেক ফ্রেশ একটা, হ্যাঁ অনেক ফ্রেশ, ঠিক আছে। টিভি, সাউন্ড সিস্টেম, পেপারস। আমার এক ভাই আসলে এই নোয়ার ব্যাপারে ফোন কথা বলতেছিলেন, আমি বাইরে বলবো ভাই আপনি বাজেট খেল না করে বাজেট একটু বাড়ায় অথবা কমায় আপনি এই গাড়িগুলো এসে দেখতে পারেন। হ্যাঁ সেক্ষেত্রে আপনার গাড়ি পছন্দ হলে বাজেট নিয়ে সবসময় ই করা জানে। এবার সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিরিয়াল দেখিয়ে দাও, দেখেন ইয়াটা হয় বক্স করা আছে, বক্স করা আছে, বক্স করা আছে, এই যে বক্সের ই সিএনজিটা করা আছে, সিলিং থেকে শুরু করে আপনি যেদিকে দেখেন কিন্তু অরিজিনাল অবস্থা ভাই। হ্যাঁ খেয়াল করছেন সামনে পিছনে থেকে শুরু করে সব কিছু অরিজিনাল, অরিজিনাল আছে না? অর্থাৎ আমার জানা মতে বর্তমানে কিন্তু নারায়ণগঞ্জে এখন কেয়ার 42 নোয়া খুব একটা নাই, সো আমার কাছেই আছে একটা আছে। হ্যাঁ সামনে দিয়ে দেখেন, দেখেন মাশাআল্লাহ, ওকে। নোয়া কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু ভিতরটা দেখা গেছে মইন ভাই, ভিতরটা একটু দেখিয়ে, 4-এর মডেল
2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, অরিজিনাল গ্লাস। কত দিচ্ছেন রাজু ভাই? এটার প্রাইস দিয়েছি হচ্ছে 10 লক্ষ, আমি একটু দেখে বলি, একটু দেখেন ভাই। এটার প্রাইস দিয়েছি 10,20,000 টাকা, 10,20,000 আসলে অনার করা হবে। ওকে, 10,20,000 এবং গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ধনী লোকের একজন একটা গাড়ি ছিল। এটা হচ্ছে 60 লিটার সিএনজি করা আছে। কাগজপত্র হচ্ছে 1/2/2025 আর ট্যাক্স টোকেন হচ্ছে 3/6/2024। আচ্ছা, দেখা যায় রাজু ভাই? জি জি জি, টিভি সিস্টেমটা আছে, চাইলে লাগিয়ে নিতে পারবেন। সিএনজি করা আছে? জি, সিএনজি করা, সাউন্ড সিস্টেম করা আছে, সাউন্ড সিস্টেম। 15 সিরিয়াল? হুম, 15 সিরিয়াল, 15 সিরিয়াল, মাশাআল্লাহ। এটা কিন্তু বাজেট অনেক কমের মধ্যে ছাড়া পাবো, অল অপশন অটো। এটা 5,20,000 টাকা আস্কিং প্রাইস। কত ভাইয়া? 5,20,000 টাকা। 5,20,000? জি। আচ্ছা, 5,20,000, পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট। জি। আচ্ছা, নেক্সট আমরা কি দেখাবো ভাইয়া? নেক্সট আমরা হচ্ছে টয়োটা স্পেসিও। হ্যাঁ, টয়োটা স্পেসিও 2001 এর মডেল, টয়োটা স্পেসিও 2001 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 2001 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 3 এর রেজিস্ট্রেশন, 3 এ না? হ্যাঁ, 1500 সিসি অল পাওয়ার, অল পাওয়ার, অল পাওয়ার, 1500 সিসি বেজ ইন্টেরিয়র, সিএনজি করা, 60 লিটার, টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে। হ্যাঁ, জি 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 জি, টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে। হ্যাঁ, সব কমপ্লিট আছে, সিএনজি তে কনভার্সন করা আছে। এই যে সিএনজি সিলিন্ডার দেখেন, মানে ফুল গাড়ি দেখেন ভিতরে, বাহ, একেবারে ফুল রেডি গাড়ি না ভাই? জি জি জি, এই ক্যামেরা, টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট, 15 সিরিয়াল, গ্লাস লাইট, অরিজিনাল কন্ডিশন আছে, এবং অল অপশন অটো, অল অপশন অটো, টিভি অল অপশন অটো, সিট কভারগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ, পেপার্স ওকে, এবং সিসি 1500, তাই না ভাই? হ্যাঁ, 1500 সিসি অল অটো, অল। এটা প্রাইসটা ছোটো করে বলে দেন বড় ভাই। এটা মানে খুব আকর্ষণীয় প্রাইজের দেব, 7,30,000 টাকা, 7,30,000 টাকা, খুব আকর্ষণীয় প্রাইস, 7,30,000, 7,30,000। জি, কাগজপত্র আপডেট আছে, ফিটনেস আছে, হচ্ছে 31/6/2024, ট্যাক্স টোকেন আছে 29/9/2024, কিন্তু এটা কিন্তু কিছুদিন আগে ট্যাক্স টোকেন আপডেট করা, সো আয়করও লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট অন হচ্ছে টয়োটা এক্স করোলা, 2002 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, 2002 এর রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র, ভিতরে বিস্কিট কালার। হ্যাঁ, এবং এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে ভাই, পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট, পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট। জি, এসি, এসি সেই রকম ঠান্ডা হয়, সিসি 1500, তাই না ভাই? হ্যাঁ, 1500 অল অটো, 1500, জি, 1500 অল অটো। আচ্ছা, 1500 অল অটো, থাকেন আমাদের সাথে যারা আছেন, লাইকটা শেয়ার দিয়ে থাকেন, শেয়ার দিয়েছেন কে একটু জানেন। এবং এটা কিন্তু এলপিজি করা আছে, এলপিজি করা, এলপিজি করা আছে। আচ্ছা, অর্থাৎ এটা পার্সোনাল ইউজের গাড়ি, এটা কিন্তু আমার নিজের নামে। কি কথা ভাই? হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের নামে। আচ্ছা, বুঝতে পারছেন, নিজের নামে, আমার মালিকানা নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, সাথে সাথে মালিকরা আবার আসতো, এবং ফোন দিতে ভিডিও করা যায় না, না, আমার ভাই নিজে গিয়ে করে দিয়ে আসবেন। হ্যাঁ, এটা আমার নিজের নামে, ভাই নিজের নামে, সমস্যা নয়, বিয়ে দিতে গিয়ে সাথে সাথে ভাই থাইকা, জি জি, নাম ট্রান্সফার করে দিব, নাম ট্রান্সফার করে দিয়ে আসবো। ওকে, নাম এটা কিন্তু সামনে যে বাম্পার করা আছে, এলপিজি তো কনভার্সন করা। জি, ওকে, পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট। এগুলো একটা বাজেট কমের মধ্যে পছন্দ হবে আমার মনে হয়, যে বাজেট, এই বাজেটের মধ্যে আপনার এস প্রোলাইড, এটা 9,50,000 টাকা প্রাইস রেখেছি, 9,50,000, 9,50,000, 9,50,000 টাকা এক্স প্রোলাইড, এটা বাবা জানা কিন্তু। হ্যাঁ, 9,50,000, গাড়িটা কিন্তু ফ্রেশ, দেখেন গ্রিল থেকে শুরু করে সব কিছু খুবই ফ্রেশ কিন্তু গাড়িটা। আচ্ছা, 9,50,000, এবং এসিটা কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা হয়, প্রচণ্ড রকমের ঠান্ডা হয় এসিটা। আচ্ছা, নেক্সট আমরা, আমাদের পিছনে কিছু গাড়ি বাকি আছে। হ্যাঁ, দেখানোর জন্য লাইভে আসছি, সব দেখানো যাবে, খালি কমেন্টস করেন কোন গাড়িটা দেখতে চান।
যতবার বলেন আমার রফিক ভাই, রফিক ভাই, হ্যাঁ রফিক ভাই সাথে পাশে থাকেন, শেয়ার দিয়ে আমরা দেখাবো, আরেকবার দেখাবো। আমাদের আরো কিছু গাড়ি বাকি আছে। কোনটা বড় ভাই? আচ্ছা এটাও একটা নোয়া আছে, এটা হচ্ছে স্কোয়ার। তারপর দর্শক সবার জন্য বলে দিই, 2000 স্কোয়ারটা হচ্ছে 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, হাইব্রিড, এবং এটা প্রাইস রেখেছি হচ্ছে 23,60,000 টাকা। 23,60,000 টাকা। আচ্ছা 23,60,000 টাকা। ওকে 23,60,000 টাকা। 23,60,000 টাকা, জি। ওটা টু ডিটেইল এটা প্রাইস। আচ্ছা এটা হচ্ছে 2005 মডেল, এটা 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 2000 সিসি, এবং এটা এক্স নোয়া, 13 সিরিয়াল, 53 সিরিয়াল। এটা 14,20,000 টাকা প্রাইস রেখেছি, 13,90,000 টাকা নেওয়া যাবে। এটা একটু ভিতরটা ইন্টেরিয়র টেক, 13,90,000 ভাই, 13,90,000, হ্যাঁ ইন্টেরিয়র টেক, 13,90,000 ইন্টেরিয়র টেক। একটু খুলে দাও, এই বেশি দেখে একটু দেখাই দিই, এই দুটোটা দেখেন কতটুকু ফ্রেশ। এই এই এসি টাচ, ওকে ভিতরে ইন্টেরিয়র কতটুকু ফ্রেশ দেখাই ভাই। ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দেন মোহন ভাই, যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ। এটা সিএনজি তো কনভার্সন করা না, এলপিজি করা? জি জি জি, এলপিজি, সিএনজি ইসে এলপিজি করা আছে, কেউ চাইলে সিএনজিও করে দেওয়া যাবে, সমস্যা নেই। সিএনজি প্রয়োজন হয় সিএনজি করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 53 সিরিয়াল, হ্যাঁ জি জি জি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা 13,90,000। না বড় ভাই? জি 13,90,000। 13,90,000 এইগুলো কি ভাই, কোনটা দেখাবো বড় ভাই? জি এই যেগুলোর মধ্যে এগুলো হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে 100 নিশান ডাবল কেবিন পিক আপ, যেটা নিশান ক্যারি বয় বলে, নিশান ক্যারি বয়। এটা কিন্তু নিশান ক্যারি বয়, এটা ডিজেল চালিত, ডিজেল 2002 এর মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, 2700 সিসি, হোয়াইট কালার। এটা কাগজপত্র ফেল, ফেল ঠিক না, আপডেট আছে, আপডেট আছে, আপডেট আছে, প্রত্যেকটাই আপডেট আছে। ফিটনেস আছে হচ্ছে 14/12/2024, ট্যাক্স টোকেন আছে হচ্ছে 22/5/2024, রুট পারমিট আছে হচ্ছে 22/5/2024। ছোটো করে বলে দেবো, হ্যাঁ ডিজেল ইঞ্জিন। এটা রাখা যাবে হচ্ছে 650,000 টাকা। 650,000, 650,000। আচ্ছা এটা আবার পেট্রোল, পেট্রোল, হ্যাঁ এটা হচ্ছে টয়োটা হাইল্যাক্স, টয়োটা হাইল্যাক্স, হ্যাঁ এটা পেট্রোল। এটা একটু দেখাই দিই আমরা, টয়োটা হাইল্যাক্স, এটাও পেপার সাবজেক্ট, সরি এটা এটা ডিজেল ভাই, এটা ডিজেল ইঞ্জিন, ডিজেল না, হ্যাঁ পেপার আপডেট। এটা হচ্ছে 2005 মডেল, 9 রেজিস্ট্রেশন। আচ্ছা 5 মডেল, 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন, জি জি জি। আচ্ছা 5 মডেল, 9 রেজিস্ট্রেশন, ডাবল কেবিন, পেপারস কমপ্লিট, জি পেপারস কমপ্লিট, ওকে রানিং ফেল আছে, আপডেট পাবে আর কি। আচ্ছা ওকে, এটা দাম কত দিতেছেন রাজু ভাই? এটা প্রাইস দিয়েছি 6,00,000 টাকা। 6,00,000 টাকা, 6,00,000 টাকা। আচ্ছা 6,00,000 টাকা, জি জি জি, পেপার কমপ্লিট পাবে, 6,00,000 টাকা, 6,00,000 টাকা, হ্যাঁ। এটা হচ্ছে ক্যারি বয়, এটা ক্যারি, নিশান ক্যারি বয়, অর্থাৎ 2005 মডেল, 2005 মডেল, 2005 কিন্তু রেজিস্ট্রেশন ক্যারি বয়। এটা পেট্রোল ইঞ্জিন, ডিজে এবং সিএনজি করা আছে। আচ্ছা পেপার কমপ্লিট এটাও পাবে না ভাই? জি জি জি, পেপার কমপ্লিট, পেপার কমপ্লিট পাবেন। হ্যাঁ কোনটা? কালোটা না? আচ্ছা দেখাচ্ছি রফিক ভাই, ধন্যবাদ, আমরা দেখাচ্ছি। আর এটা তো দেখলাম 3,80,000 টাকা, 3,80,000 টাকা। আচ্ছা 3,80,000 টাকা, পেপার কমপ্লিট, এসি কমপ্লিট, হ্যাঁ 100 ওয়াগন, 100। এটা ভাইয়া দামটা বলে দেন। আচ্ছা এটা প্রাইস দেখেছি হচ্ছে 7,50,000 টাকা, 7,00,000 রাখা যাবে ফিক্সড, ফিক্স 7,00,000, 7,00,000 টাকা। আমরা ব্ল্যাক কালার স্কোয়ার নোয়ার একটু দেখাই দিই বড় ভাই, হ্যাঁ রিকোয়েস্ট করতেছে ভাই, জি জি জি। আচ্ছা রফিক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের ধন্যবাদ রফিক ভাই। রফিক ভাই এটা 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, গাড়ি কিন্তু অন্ডার পাওয়ার, গাড়ি হচ্ছে স্কোয়ার, স্কোয়ার, এই দেখুন পুশটা দেখা যাবে, আমাদের পুশ, হ্যাঁ পুশ স্কোয়ার, ভিতরটা ইন্টেরিয়রটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই হ্যাঁ এই দেখেন সিটের কন্ডিশন, সিলিং, যেদিকে তাকান আপনি গাড়ি অনেক ফ্রেশ, গাড়ি কতটুকু ফ্রেশ না আসলে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ব্যাংক লোন ছিল, এটা ব্যাংক লোন পরিশোধ করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ, এবং 14 মডেল 19 এর, এটা খুলে একটু দেখাই দেন, 14 মডেল 19 এর, 19 এর রেজিস্ট্রেশন,
চোদ্দোর মডেল, উনিশের রেজিস্ট্রেশন। ওকে, চোদ্দোর মডেল, উনিশের রেজিস্ট্রেশন। যেহেতু রফিক ভাই আমাদের সাথে আছে, এই জন্য একটু ভালো করে দেখাই দিই যাতে সহজে বুঝতে পারে, বাসায় বসে যাতে একটা ডিসিশন নিতে পারে, ওটা করে দেখাই দিলাম। ঠিক আছে, এটা হাইব্রিড প্যাকেজ, ব্যাটারি হেলথ কেমন অবশ্যই আপনি চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এবং ওয়ান্ডার পাওয়ার, পাওয়ারটা একটু দেখাই দেন ভাই। ওয়ান্ডার পাওয়ার, এই যে আমার আবার পাওয়ারটা একটু দেখাই দেন। হ্যাঁ রাজু ভাই, এই দেখেন দর্শক, এই যে আপনি দিকে এসে পড়েন রাজু ভাই, চাপ লাগবো? না না লাগে নাই। আচ্ছা, এই যে পাওয়ার, আবার এই ধরলাম পুশ, দ্যাট প্রেস। হ্যাঁ প্রেস, ওয়াও বাৎসরিক আয়কর হচ্ছে 30,000 টাকা। এনামুল হক ভাই, এটা কেয়ার 42 সহ যেটা চ সিরিয়ালের আছে, প্রত্যেকটা 3,000 cc পর্যন্ত বাৎসরিক আয় হচ্ছে, আয়কর হচ্ছে 30,000 টাকা, আর প্রাইভেটের ক্ষেত্রে 15,000 টাকা। ভাই ধন্যবাদ এনামুল হক ভাই। ওকে, V6 পাজারো, টয়োটা V6 পাজারো, এটা কিন্তু অফারের গাড়ি। ঠিক আছে, 3,000 cc, 96 মডেল, 2001 রেজিস্ট্রেশন, চার্জার ফ্যান ফ্রি। হ্যাঁ চার্জার ফ্যান ফ্রি। আচ্ছা, চার্জার ফ্যান ফ্রি ভাই। এটা মডেল কত বলছিলেন? 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, বাইরে থেকে চাকা টাকা সব, সামনের সাইডটা অন্ধকার তো এই জন্য একটু দেখাতে যাচ্ছি। এবং সানরুফ, সানরুফ সহ, সানরুফ সামনে একটু দেখিয়ে দেন তাহলে মানুষ বুঝতে পারবে না। আচ্ছা, সানরুফ সহ মারেন মারেন, এই এই যে ফলসেটটা দেখেন, V6 পাজারো। হ্যাঁ, আগে মেন হাইওয়ে রোডের পাশে, তো যার কারণে ধুলাবালু অনেক ময়লা হয়ে যায়। ঠিক আছে, এবং সানরুফটা একটু দেখিয়ে দেন ভাই, সানরুফটা একটু দেখাই দেন ভাই, সানরুফটা একটু দেখিয়ে দেন, সানরুফটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে একটু ভিতরটা একটু দেখিয়ে দিই, নির্বাচনের জন্য সানরুফ সহ গাড়ি, এই যে সানরুফ এবং হিটার বক্স সহ, কিন্তু এটা কিন্তু আবার সজীব ভাই কেয়ার 42 হবে। হ্যাঁ ভাই, এবং এটা কিন্তু সাকারও আছে, অর্থাৎ স্মোক সাকারও আছে, একটু দেখাই দেন স্মোক সাকারটা, একটু দেখেন স্মোক সাকারটা আছে এই পাশে, এই এটাই তো ভালো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করে দেখাই দিলাম, স্মোক সাকার সহ সানরুফ সহ নির্বাচনী অফার। ছোটো করে বলে দেন, এটা 14 আস্কিং প্রাইস। ঠিকানাটা বলেন, সাইনবোর্ড কার ভিলেজ বিডি, সাইনবোর্ড 1 গিরিধারা, কদমতলি, ঢাকা চিটং হাইওয়ের একদম কাছাকাছি, নারায়ণগঞ্জের খুব কাছাকাছি, সাইনবোর্ডের একটু আগে। আচ্ছা, এটা রফিক ভাই জিজ্ঞেস করছে, এটা কিন্তু আমি জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং যারা তাও বুঝতে পারছে না কষ্ট করে একটু কার ভিলেজ, কার ভিলেজ বিডিটা সার্চ করলে আপনি গুগলে লোকেশন পেয়ে যাবেন, উইথ নাম্বার পেয়ে যাবেন। এটা ভেজেল, 2014 মডেল, 2020 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা ফিল্ডার, টয়োটা এক্স ফিল্ডার, এক্স ফিল্ডার, টয়োটা এক্স ফিল্ডার। আচ্ছা, এই যে কেয়ার 42 নোয়া জিএল, 5.GL, 2005 মডেল, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 2010 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 5.GL, এই গাড়িটা অরিজিনাল লো ফ্লোর, অর্থাৎ কেউ কোনো টেনশন করবেন না, অরিজিনাল লো ফ্লোর। এটা আছে হচ্ছে 5,20,000। কত দিয়েছিলাম বড় ভাই? এটা প্রাইস দিয়েছিলাম হচ্ছে 1,90,000। 1,90,000, ১১,৯০। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2097 মডেল, টয়োটা এক্সি সেলুন, 111, 1331 cc, অল অটো। এটা প্রাইস দিয়েছিলাম 5,20,000 টাকা আস্কিং প্রাইস, আসলে কিছু তো অনার করা হবে। এটা এক্সিও, এক্সিও 2009 মডেল, 2009 মডেল, 2011 রেজিস্ট্রেশন, অরিজিনাল গিয়ার বক্স সহ অরিজিনাল অবস্থায় আছে। এটা প্রাইস রেখেছিলাম 14,20,000 টাকা, 13,90,000 করেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্পেসিও, স্পেসিও 2001 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, 1500 cc, অল অটো, বেজ ইন্টেরিয়র, 5টা টায়ারই, ব্র্যান্ড নিউ। এটা ফিক্সড প্রাইস, এটা হচ্ছে 7,30,000 টাকা। 7,30,000 টাকা। হ্যাঁ, এক্স করোলা একটু বলে দেন। আচ্ছা, এক্স করোলা 2002 এর মডেল, এক্স করোলা 2002 এর মডেল, 2007 রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল, 1500, অল অটো, 1500 cc, অল অটো। কাগজ আপডেট আছে অবশ্য, রানিং কাগজ, ট্যাক্স টোকেনটা ফেল হয়েছে, আগামীকাল আপডেট করে ফেলবো, কাগজ রানিং পাবেন। এটা 9,50,000 টাকা, 9,50,000 টাকা, 9,50,000 টাকা, এক্স করোলা, এক্স করোলা।
দর্শক, কার ভিলেজ বিটি কিন্তু সবসময়ই চেষ্টা করে কিন্তু আপনাদের কাছে ফ্রেশ গাড়িটি তুলে দিতে, এবং কার ভিলেজ বিটি সবসময় চায় যে আপনি ফ্রেশ গাড়িটা নেবেন। কার ভিলেজ বিটি সবসময় যাতে তার ইটা অক্ষুণ্ণ থাকে আর সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, এটা সবসময় খেয়াল করে, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। এবং কার ভিলেজ বিটি আপনার প্রতিষ্ঠান আপনার মানে আপনাকে বেটার সার্ভিস দেওয়ার জন্য কার ভিলেজ পুরো টিমই সবসময় কাজ করে থাকে এবং আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমরা আরও বেটার সার্ভিস আপনাদেরকে দিব। তারপরেও কখনো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা আমাদেরকে বলবেন, আমরা এর জন্য সরি। পাশাপাশি আমাদের শোরুমে আসবেন, দাওয়াত থাকলো, এবং এই শোরুমটা কিন্তু অলওয়েজ বেটার কিছু, আপনাদেরকে বেটার কিছু দেওয়ার জন্যই কাজ করে থাকে। এবং মমিন ভাই সহ বিজনেস 99-এর সকল দর্শককেও কিন্তু অসংখ্য ধন্যবাদ, এবং কার ভিলেজ বিটির জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা বেটার সার্ভিস দিতে পারি। তো ধন্যবাদ। আর কারোর যদি কিছু বলার থাকে, কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং গুগলে কার ভিলেজ বিটি সার্চ দিলেই আপনি লোকেশন পেয়ে যাবেন। তো এই গরমে আর সবাইকে কষ্ট দিব না, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।